সিলেটের জনপ্রিয় কয়েকজন কমেডি অভিনেতার মধ্যে বেলাল আহমেদ মুরাদ একজন। খুব অল্প সময়ের ভিতরে তরুণ এই অভিনেতা জায়গা করে নিয়েছেন সিলেটের লাখো মানুষের মনে। একের পর এক কমেডি ভিডিও তৈরি করে মানুষের প্রশংসা ও ভালোবাসা কুড়াচ্ছেন এই অভিনেতা। 4-5 মিনিটের এই ভিডিওগুলোতে তিনি সমাজের অসঙ্গতি এবং মানুষের ভুলগুলো তুলে ধরবার চেষ্টা করেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যাকে নিয়ে আলোচনা করব, তিনি হলেন সিলেটের আঞ্চলিক নাটক অভিনেতা বেলাল আহমেদ মুরাদ। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বেলাল আহমেদ মুরাদ সম্পর্কে আপনার না জানার সকল তথ্য। উদীয়মান এই অভিনেতার জন্ম 4 জুলাই। বেলাল আহমেদ মুরাদ সিলেট শহরের কলাপাড়া গাশিটোলা এলাকার বাসিন্দা। পিতা মোহাম্মদ মুক্তার আহমেদ এবং তার বাবা পেশায় একজন ব্যবসায়ী, মাতা মোসাম্মদ বিলকিস বেগম এবং তিনি পেশায় একজন গৃহিণী। 4 ভাইয়ের মধ্যে তিনি বড়। 5ম শ্রেণী থেকে নিজের মায়ের প্রচেষ্টায় অভিনয় শেখেন বেলাল আহমেদ মুরাদ। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ ছিল, ধীরে ধীরে নিজেকে জড়িয়ে পড়েন অভিনয় জগতের সাথে। 2006 সালে মঞ্চ নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেতা। একই বছর মঞ্চ নাটকের সফলতা লাভ করেন। 2008 সালে বৈশাখী পদ্মাকুড়ি সেরা দোষে স্থান পান তিনি এবং পদক পেয়ে তারকা হন। ইতিমধ্যে তার আলোচিত নাটিকাগুলো হল MLM, তামাশা, ডিস্টার্ব, পাতিনেতা, ওয়ার্ড মেম্বার সহ অসংখ্য নাটক নাটিকা আজ গ্রিন বাংলা ইউটিউব চ্যানেলে। অপসংস্কৃতির ভিড়ে অভিনেতা মুরাদের শিক্ষণীয় এই নাটিকাগুলো খুব ভালো ভূমিকা রাখবে বলে মনে করেন তার ভক্ত অনুরাগীরা। গ্রিন বাংলা ইউটিউব চ্যানেলে প্রচারিত নাটিকা পাতিনেতা সিরিয়াল ও ডাক্তার খুব আলোড়ন সৃষ্টি করেছে। তার এই নাটিকাগুলা সিলেট তথা জাতীয় মিডিয়ায় ভূমিকা রাখবে বলে মনে করেন সিলেটের সাংস্কৃতিক প্রেমীরা। প্রিয় বন্ধুরা, এখন আলোচনা করব বেলাল আহমেদ মুরাদ সম্পর্কে আপনার না জানা তত্ত্ব। বেলাল আহমেদ মুরাদ এর মাসিক ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা, যেটা আনুমানিক হিসেবে ধরা হয়েছে, এবং বেলাল আহমেদ মুরাদ বিবাহিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।